হ্যালো ভিউয়ার্স, লাইফ সায়েন্স গাইডে সকলকে স্বাগত। আজ এই চ্যানেলে আমি একটি স্বাস্থ্যকর জায়গার ট্যুর সম্পর্কে বলবো, সেটা হলো গোপালপুর ট্যুর এবং সঙ্গে দারিংবাড়ি। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিন, তাহলে আমার প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ, চলুন ভিডিওটি শুরু করা যাক। রোজকারের জীবনের একঘেয়েমি দূর করতে অথবা কোনো হাওয়া চেঞ্জে যাওয়ার জন্য স্বাস্থ্যকর জায়গা গোপালপুর হচ্ছে একটি অনবদ্য জায়গা। তো এই জায়গার ডেসক্রিপশন আমি আজকে দেব। তিন দিনের একটি ট্যুর প্ল্যান আমি এখানে দিয়েছি। প্রথম আমি বলছি গোপালপুরের কথা। তো আমরা হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে ব্রহ্মপুর পৌঁছাই। ব্রহ্মপুর থেকে বাই অটো আমরা যাই গোপালপুর হোটেল সি সাইড ব্রিজ। আমি হোটেলের ডেসক্রিপশন সমস্ত কিছু আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। চলুন গোপালপুর বিচের মনোরম সৌন্দর্য উপভোগ করি। এই গোপালপুর বিচ কিন্তু দীঘা বা পুরী বিচের মতো অতটা ক্রাউডেড নয়। আপনার প্রিয়জনের সাথে একান্তে কাটানোর জন্য খুব উপযুক্ত এই বিচ। সেদিন রাতটা হোটেলে থাকার পর পরের দিন সকাল 7টার মধ্যে গাড়ি করে হোটেল থেকে রওনা দিলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। সন্ধে 6টার মধ্যে দারিংবাড়ি ঘুরে ভালোভাবে ফিরে আসা যায়। আমরা এখন দারিংবাড়ির এই সুন্দর ওয়াটারফলসটাই গেছি। এটি হলো দারিংবাড়ি ওয়াটারফলস। এবার আমরা এলাম কফি গার্ডেনের উদ্দেশ্যে। দারিংবাড়ির পথে পড়বে কফি গার্ডেন, সাইটসিং, সুন্দর সাইটসিং। এই কফি বাগানের মধ্যে ঢুকে আপনি প্রত্যেকটা কফি গাছ থেকে দেখতে পারবেন। এবার আমরা যাচ্ছি পাইন ফরেস্টের মধ্যে। পাইন ফরেস্টের মধ্যে ঢুকে খুব সুন্দরভাবে আপনি প্রকৃতির ভিউকে উপলব্ধ করতে পারবেন। দেখবেন খুব চারিদিকে নির্জন ছায়া, পাইন গাছের ছায়ার মধ্যে খুব সুন্দর এই প্রকৃতির সৌন্দর্য। এবার আমরা দেখব দারিংবাড়ির দুটি পার্ক, হিলভিউ পার্ক একদম টপ অফ দ্য হিল এবং নেচার পার্ক। খুব সুন্দরভাবে এই দুটি পার্ক থেকে দারিংবাড়িকে উপলব্ধ করা যায়। Thank you.
আপনারা এখন যাদের দেখছেন এটা হচ্ছে কুতিয়াকান্দ উপজাতি, দারিংবাড়ির একটি উপজাতি। এরপর খাওয়া দাওয়া কোনো একটি হোটেলে সেরে নিয়ে আমরা গোপালপুর হোটেলে আবার ফিরে আসলাম, আর তারপরের দিন ট্রেনে করে আবার ব্যাক টু হোম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।